দেওয়া থেকে শুরু করে এই যে ঢাকা শহরে বৈদ্যুতিক বাতি দেওয়া থেকে শুরু করে সেই ইতিহাসকে এই আহসান মঞ্জিল শুধু একটা জাদুঘর, জাদুঘরের অঙ্গ এটা, কিন্তু এটাকে কেন্দ্র করেই কিন্তু বাড়তে পারে। এই বুড়িগঙ্গা একটা নান্দনিক স্থান, এই বাটল্যান্ড বাঁধ একটা নান্দনিক স্থান হতে পারে। আপনার খুব দ্রুত আপনি যদি সিদ্ধান্ত নেন এই যে রাস্তাটা যেখানে আহসান মঞ্জিল আসেন আসেন এই রাস্তাটুকু থেকে এই যে ট্রাক, তারপরে হলো যে ফলের দোকান, পেঁয়াজের উৎপাদ এবং এই নদী পর্যন্ত অন্তত এই রাস্তাটা পরিষ্কার থাকবে, এটা খুব বেশি কঠিন কাজ নয়। এবং যেসব জমিগুলো, খাল জমিগুলো বেদখল হয়ে গেছে, আমি অবশ্যই এখানে থাকতাম। এখানে একটা প্রোগ্রামটা যখন অ্যারেঞ্জ করা হয় তখনই একটা মিসকমিউনিকেশন হয়েছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আমাকে সেখানে যেতে হবে, আমি সংক্ষেপে দু চারটি কথা বলে চলে যাবো। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আমাদের ডক্টর আলমগীর সাহেব, এখানে যারা ইতিহাসবিদ রয়েছেন, যারা বিজ্ঞানী রয়েছেন, তারা তাদের বক্তব্য ইতিহাসটাকে তুলে ধরবেন। স্যার সলিমুল্লাহ অবদান, তার পরিবারের অবদান, এই শহরের গোড়াপত্তন, এই শহরের বিকাশ, এই শহরের বিভিন্ন সময়ে এই পরিবারের অবদান সম্পর্কে আপনারা জানবেন। আমি কিছু বইপত্র নিয়ে যাব, আমার আগ্রহ রয়েছে নবম পরিবার সম্পর্কে জানবার জন্য, অনুধাবন করবার জন্য, বিশেষ করে ইতিহাসের প্রতি আমার অনেক আগ্রহ রয়েছে। এই পরিবারের সঙ্গে আমার মরহুম নানা, আমার মরহুম নানা ঢাকার শেষ সর্দার, যা মাদের সর্দার খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। মাদের সর্দার তাকে পাগড়ি পরিয়ে সর্দার উপাধিতে ভূষিত করে একটি এলাকার নিয়ন্ত্রণ ভার এই পরিবারের নবাব যখন ছিলেন তারাই এই ব্যবস্থাটুকু করেছিলেন। আমার মরহুম নানা এই পরিবারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং এই ঢাকা শহরের উন্নয়নে যথেষ্ট পরিমাণে অবদান রেখে গেছেন। আপনারা জানেন যে আপনার আধুনিক ঢাকা যখন গণতন্ত্র হয়, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে আপনারা এখানে অনেকে উপস্থিত রয়েছেন, নতুন প্রজন্ম হয়তো বা অনেকেই জেনে থাকবে তাদের বাবার কাছ থেকে। আমার প্রয়াত পিতা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মামা ধানি, তিনি ঢাকার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দীর্ঘ প্রায় ন বছর এই শহরের উন্নয়নে কাজ করে গেছেন, এই শহরের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে আমি আপনাদের সুখে দুঃখে পাশে আছি, আমি কাজ করে যাচ্ছি। অর্থাৎ আমি তিন প্রজন্ম ধরে এই শহরের মানুষের সঙ্গে আমরা আছি। আমার প্রজন্ম ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আপনারা যদি চান, আমার প্রজন্ম এই শহরের মানুষের সঙ্গে থাকবে, এই শহরের নাগরিকদের সুখে দুঃখে আমরা আমাদের নিজেদেরকে উৎসর্গ করেছি এবং ইনশাআল্লাহ আমাদের কর্মময় জীবনগুলো উৎসর্গ করবো। আমরা ফিরে আসি আমাদের স্যার সলিমুল্লাহ, যার শিক্ষা ক্ষেত্রে অবদান একেবারে উল্লেখ না করলেই নয়, কিন্তু ইতিহাস অনেক সময় ইতিহাসের মূল্যায়ন, অনেক সময় ইতিহাসের পাতার মূল্যায়ন এবং ইতিহাসের যে ইতিহাস মানুষের হৃদয়ে থাকে, যে ইতিহাস মানুষের মুখে মুখে যুগে যুগে বেঁচে থাকে, সেখানকে কিন্তু অনেক ভিন্ন, সেখানে হৃদয় যে ইতিহাস গেঁথে থাকে, আর আমাদের বইয়ের পাতার ইতিহাসের সঙ্গে অনেক সময় আমরা কিন্তু তাল খুঁজে পাই না, সত্য অনেক সময় অনেক কিছু নিচে চাপা হয়ে থাকে। আমরা জানি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা তখন অনেক জ্ঞানী ব্যক্তি এই বিশ্ববিদ্যালয় এই এলাকায় প্রতিষ্ঠা হবে, সামাজিকভাবে এই এলাকা তখনও প্রস্তুত হয়নি বলে মন্তব্য করেছিলেন। কতটা সত্য, কতটা আপনার এই বিষয়টাকে বানিয়ে বলা হয় এটা আমার জানা নেই, তবে এটা নিঃসন্দেহে বলতে পারি যে নবাব স্যার সলিমুল্লাহর অবদান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকাবাসী চির কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে সবসময়। ঠিক তেমনিভাবে প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে নবাব স্যার সলিমুল্লাহর যে অবদান তা ঢাকাবাসী চিরস্মরণীয় রাখবে। তার যে সামাজিক ক্ষেত্রে দরিদ্র মানুষদের জন্য এতিমখানা, শিক্ষা, দরিদ্র মানুষের পাশে থাকা, এই শহরের মানুষের ভালোবাসা, সেই ভালোবাসার ইতিহাস যুগে যুগে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে,
যুগে যুগে ইতিহাসের পাতায় বেঁচে থাকবে এটা আমরা আশা করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয় এই ইতিহাসকে বাঁচিয়ে তোলবার জন্য, নবপ্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিহাস সংস্কৃতি বিকাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তথা নগর কর্তৃপক্ষ আপনাদের সাথে থাকবে, আপনাদের পাশে থাকবে। যদি কোনো করণীয় কিছু থাকে আমাদেরকে আপনারা অবহিত করবেন, আমরা আপনাদের সাথে থাকবো, আমরা আপনাদের পাশে থাকবো। আজকে সময় আমি দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে আবারও আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনারা আরেকটি সময় নিয়ে সেমিনার করুন কিংবা কোনো অনুষ্ঠান করুন যেখানে ঢাকার ঐতিহ্য, ঢাকার সংস্কৃতি, ঢাকার বিকাশ, ঢাকার ইতিহাস, ঢাকার বর্তমান এবং ঢাকার ভবিষ্যৎ সম্পর্কে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। আমরা সবাই মিলে আমাদের এই প্রাণের শহর ঢাকাকে আমরা গড়ে তুলতে চাই আগামী প্রজন্মের জন্য এবং আমাদের জন্য। আপনাদের শুভকামনায় আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ। অল ইন্ডিয়া মোহাম্মদান এডুকেশন কনফারেন্সের একটি শাখা এদেশে প্রতিষ্ঠা তিনি উদ্যোগ নেন। 1906 সালের 14-15 এপ্রিল ঢাকার নবাবের শাহবাগ বাগানবাড়িতে অনুষ্ঠিত এক সভায় পূর্ববঙ্গ আসাম প্রাদেশিক শিক্ষা সমিতি গঠিত হয়। নবাব সলিমুল্লাহ এই সমিতির স্থায়ী প্রেসিডেন্ট হন এবং এই সমিতির সভায় তিনি সভাপতিত্ব করেন। নতুন প্রদেশের 25টি জেলা এবং পশ্চিমবঙ্গ থেকেও ওই সভায় প্রায় 5,000 সেদিন যোগদান করেছিল। এ সমিতি নতুন প্রদেশের অশিক্ষিত ও অর্ধশিক্ষিত জনগণের মধ্যে শিক্ষা চেতনা, শিক্ষা প্রসারের সঞ্চারের দায়িত্ব পশ্চাৎপদতা পরিহার করে আধুনিক জ্ঞানের গতি দেওয়ার সাথে তাল মিলিয়ে চলতে না পারে তাহলে তারা কালচক্রের গতি দেওয়ার সাথে পিছিয়ে যেতে পারবো। নবাদর আরও বলতে একটু পরেই হবে সচিব মহোদয় উপস্থিত আছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি নবাব পরিবারের অনেকেই উপস্থিত আছেন এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠা তিনি উদ্যোগ নেন। 1906 সালের 14-15 এপ্রিল ঢাকার নবাবের শাহবাগ বাগানবাড়িতে অনুষ্ঠিত এক সভায় পূর্ববঙ্গ আসাম প্রাদেশিক শিক্ষা সমিতি গঠিত হয়। নবাব সলিমুল্লাহ এই সমিতির স্থায়ী প্রেসিডেন্ট হন এবং এই সমিতির সভায় তিনি সভাপতিত্ব করেন। নতুন প্রদেশের 25টি জেলা এবং পশ্চিমবঙ্গ থেকেও ওই সভায় প্রায় 5,000 সেদিন যোগদান করেছিল। এ সমিতি নতুন প্রদেশের অশিক্ষিত ও অর্ধশিক্ষিত জনগণের মধ্যে শিক্ষা চেতনা, শিক্ষা প্রসারের সঞ্চারের দায়িত্ব তাহলে তারা কালচক্রের গতি দেওয়ার সাথে পিছিয়ে যেতে পারত। নবাদর আরও বলতে বিশ্ববিদ্যালয়ে মুসলিম ভবন নির্মাণের সিদ্ধান্ত হওয়ার পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবাব সলিমুল্লাহর নামে একটি মুসলিম ভবন নির্মাণ করে নবাবেশের স্বপ্ন সম্পূর্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তাব করেন তাই প্রফেসর সুমিয়া আহমদ লিখেছেন। 1905 সালে বঙ্গ বিভাগের পর থেকে নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে নবাব সলিমুল্লাহ ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় ওয়াইফাই প্রতিষ্ঠার দাবি জানান। এই দাবির পরিপ্রেক্ষিতে নতুন ছোটলা রেলি 1911 সালের 26 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ভোলানাথ হরিজনের নিকট একটি লিখিত প্রস্তাব পেশ করেন। কিন্তু বাঙালি জাতির মধ্যে মানে আমাদের এই এরিয়ার লোকের মধ্যে একজন আরেকজনকে সম্মান করার কৃপণতা খুব বেশি, খুবই বেশি। মানে মনে হয় যে আমি যদি আরেকটা লোককে সম্মান করে ফেলি ও তো আমার থেকে বড়
করা হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা মানুষকে মনে রাখতে হবে যে আল্লাহ সমাজে যাকে যে অবস্থান দেন সেই অবস্থান তা, সেই অবস্থান কেউ নিতে পারে, কেউ সেই অবস্থান নিতে পারে না। আমার জাতিপরে মহাপুরে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানকার লোকাল লোক যারা আছে তাদের সহযোগিতাটা অত্যন্ত দরকার। আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, দেশ চালাচ্ছে কারা? এবারে প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ডক্টর সোনিয়া নিশাতাম। আমি খুব আনন্দিত বোধ করছি, গর্বিত বোধ করছি। সত্যি কথা, এই বিভাজনটা যে কবে আমাদের মধ্যে চলে এলো, পুরানো ঢাকা নতুন ঢাকা, পুরানো ঢাকার দিকে আশাই হয় না, এবং আমার জন্য এটা একটা আই ওপেনিং এক্সপিরিয়েন্স। এবং সুলতানা শফি ম্যাডাম যে এত মনোরম একটা বিবৃতি দিলেন, এটা একটি লিখিত ইতিহাস আকর। আমি সেজন্য সেই সময় চলে গেছিলাম এবং বুঝতে পারছিলাম যে কেমন ছিল আমাদের এই প্রিয় শহরটি। প্রবন্ধ সম্পর্কে বললে বলতে হয় যে এত সুলিখিত এবং তথ্য নির্ভর প্রবন্ধ পড়ে আমি খুব আনন্দ পেলাম, যদিও বেশি সময় পাইনি এটি পড়ার। আমার বক্তব্য আপনাদের কাছে খুব নিরস লাগতে পারে এত সুন্দর স্মৃতিচারণমূলক কথার পর এবং কিছু প্রয়োজনীয় বক্তব্য, যেগুলি আজকে আমাদের ঢাকা সাউথের মেয়র বলে গেলেন, আমাদের সভাপতি বলেছেন সংস্কার সংক্রান্ত। কারণ সত্যি সব কিছুর মূলে একটা প্র্যাকটিক্যাল ইতিহাস, ঐতিহ্য, হেরিটেজ প্রিজার্ভ করার মূলে কিন্তু পদক্ষেপ নিতে হয়। তার জন্য